ॐ ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभासकं भावषाट्कहीनरूप नित्यसत्यमद्वयं वां मनोति गोचरं च नेति नेति भावितं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দজী মহারাজের উপদেশ সংকলন পরমার্থ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা বিগত দিন 169 নম্বর সূত্র অবধি পড়েছিলাম, যেখানে মহারাজ বলছেন, একেবারে পরিষ্কার করে আমাদের মনে করিয়ে দিচ্ছেন, মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ কখনো ভুলবে না। পশুদের মতো আহার নিদ্রা ও ইন্দ্রিয় সুখের চেষ্টায় আর গল্প গুজব পরচর্চা ও বাজে কাজে আয়ুক্ষয় করলে তোমার জীবন বৃথা যাবে ও অশেষ দুঃখভোগী সার হবে। যতদিন পর্যন্ত তোমার শরীরে ও মনে বল বীর্য আছে, সমস্ত শক্তি নিয়োগ করে ভগবানকে লাভ করার জন্য উঠে পড়ে লাগো, কিছুতেই চেষ্টায় ঢিলেমি করবে না। পরে করা যাবে বা ভগবানের যখন ইচ্ছা বা কৃপা হবে তখনই সম্ভব হবে, এসব অকেজো কুঁড়েদেরই কথা, যাদের কিছু করবার আন্তরিক ইচ্ছা নেই তাদের কোনো কালেই কিছু হবে না। এটা হচ্ছে একদম পরিষ্কার কথা। বিরজানন্দজিকে আমার খুব ভালো লাগে, বিরজানী বড় চাঁচা ছোলা কথা বলতেন, আত্মস্থানন্দজিকে এরকম দেখেছি, শুনতে খুব খারাপ লাগতো কিন্তু খুব কাজের, খুব মানে একদম প্রয়োজনীয় কথা। আমাদের জীবনের উদ্দেশ্যটা যদি আমরা ভুলে যাই তাহলে তার চেয়ে দুঃখের আর কিছু নেই। কেন বাড়ি থেকে বেরিয়েছিলাম, কেন দীক্ষা নিতে গেলাম, কী করতে গেলাম, এই সমস্ত জিনিসগুলো যদি আমাদের ভুল হয়ে যায় তার চেয়ে দুঃখের আর কিছু নেই। জীবনের সব ক্ষেত্রেই যদি আমাদের উদ্দেশ্য সম্পর্কে আমাদের সম্যক ধারণা না থাকে এবং উদ্দেশ্যের প্রতি আমরা যদি যত্নশীল না হই তাহলে কিন্তু কখনোই কিছু হবে না। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শর্টকাট মেথড নিতে যাই এবং এই শর্টকাট মেথড নিতে গিয়ে আমাদের কষ্টের অন্ত হয় না। আমরা এত কষ্ট পাই, এত কষ্ট পাই, এত কষ্ট পাই যে আমাদের কিছু বলার থাকে না। এই শর্টকাট মেথড এর কখনো শর্টকাট মেথডে কখনো যাবেন না। শর্টকাট মেথডের মতো দুঃখের আর কিছু হতে পারে না। আমাদের ওই বলেছিলাম আপনাদের যে আমাদের পূজনীয় স্বামী কাশীশ্বর আনন্দজি বলতেন, ডোন্ট গো ফর ইনস্ট্যান্ট থিংস, দে আর ইউজলেস বোনলেস অ্যান্ড আলটিমেটলি দে আর স্পাইনলেস বোনলেস অ্যান্ড আলটিমেটলি দে আর ইউজলেস। এই শর্টকাট মেথডে কখনো যাওয়ার সামান্যতম চেষ্টাটুকুও করবেন না, একবারে যেভাবে যাওয়ার সেভাবেই করবেন। আসল শর্টকাটে আমরা যাই না, আমরা দিক হারিয়ে ফেলি, আমরা এপাশ ওপাশ এপাশ গিয়ে আমাদের দিকটাকে হারিয়ে ফেলি এবং হারিয়ে ফেলি বলে আমাদের অন্তহীন কষ্ট, অন্তহীন ভোগ হয়। দেখবেন পরচর্চা এবং বাজে কথায় আমরা কীরকমভাবে আয়ুক্ষয় করি। ধরুন আজকে এই যে আমরা যে এখানে আমরা দেখব, আমি একবারে খুব পরিষ্কার করেই বলছি, এখানে আমরা যে ভগবানের নাম করব বলেই তো এসেছি, ভগবানের কথা বলবো বলেই এসেছি, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ সম্পর্কেই আমাদের আলোচনাকে কেন্দ্রীভূত রাখতে হবে। আমাদের যদি অন্যরকম অন্য কোনো আলোচনা করতে যাই তাহলে কিন্তু আমাদের অন্তহীন কষ্ট লেগে আছে, এটা কিন্তু জেনে নিতে হবে। এটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু খুব মুশকিল আর কি। এবং এই ভীষণ রকমের অন্তহীন কষ্ট আমাদের জীবনকে চালিত করবে, এটাকে কিন্তু আমাদের মেনে নিতেই হবে, এবং এটা মেনে নিলে না মেনে নিতে পারলে তাহলে আমাদের দুঃখের অন্ত নেই, আমাদের এই কষ্ট পেতেই হবে। আর বলছেন এই যে পরে করা যাবে, ভগবানের যখন ইচ্ছা হবে বা কৃপা হবে তখনই সম্ভব হবে, এসব অকেজো কুঁড়েদেরই কথা,
যাদের কিছু করবার আন্তরিক ইচ্ছা নেই তাদের কোনো কালেই কিছু হবে না, এটা একবার খুব পরিষ্কার সোজাসাপটা কথা। এবং এই এই কথা এটা কিন্তু ভেবে নিতে হবে যে অকেজো কুঁড়েদের কাজ হলে চলবে না, কোনো কাজই অকেজো বা কুঁড়েদের দিয়ে হয় না। সংসারও যদি করতে হয় তাহলেও কুঁড়ে যদি হয়, আমি যদি অকেজো হই তাহলে ভালো করে সংসার করতে পারি না। পড়াশোনার ক্ষেত্রে যে কোনো জায়গায়, কোনো জায়গায় অকেজো কুঁড়েদের কোনো স্থান নেই। আপনার যতই মেধা থাকুক, যতই বুদ্ধি থাকুক, আপনি যদি অকেজো কুঁড়ে হন, উদ্দেশ্যের প্রতি আপনার যদি ভালোবাসা না থাকে, তো সাফল্য কোনো দিন আসবে না আপনার কাছে। ওই দূরে সাফল্যকে দেখতে হবে এবং দেখে তাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আজকে আমরা শুরু করব 170 নম্বর সূত্র ধরে, যেখানে মহারাজ বলছেন 16 থেকে 30 বছর পর্যন্ত জীবনের সবচেয়ে ভালো সময় যখন শরীরে পূর্ণ ক্রিয়াশক্তি থাকে এবং মনে উৎসাহ, উদ্যম, সাহস, আত্মপ্রত্যয়, দৃঢ় সংকল্প, ইচ্ছাশক্তি প্রভৃতি অভীষ্ট লাভের উপযোগী গুণগুলি আপনা থেকে বিদ্যমান থাকে। তুমি কি মনে করো জীবনের এই অমূল্য সময়টা বৃথা কাজে নষ্ট করে বুড়ো বয়সে সাধন ভজনে মন দেবে? বৃথা আশা, এই এটি আত্মপ্রবঞ্চনা মাত্র। তখন যদিও মনে ইচ্ছা থাকে, দেখবে শরীর বইবে না, নানা দুরারোগ্য ব্যাধিতে ঘিরবে, রোগ যন্ত্রণায় অস্থির হবে, সামান্য একটু পরিশ্রমে ক্লান্ত হয়ে এলিয়ে পড়বে, আলস্য ও তন্দ্রা আসবে, তখন ব্যর্থ অসহায় পরমুখাপেক্ষী জীবন অসহনীয় হবে। আর শরীরও যদি বা কতকটা সবল থাকে, তবু সমস্ত জীবন সংস্কার বা অভ্যাস এবং স্ত্রী পৌত্রাদির ওপর মায়া এমন দৃঢ়ভাবে তোমাকে আবদ্ধ রাখবে যে ভগবানের চিন্তা তাকে পাবার জন্য আন্তরিক চেষ্টায় মন বসবে না, তাকে জোর করে বসাতেও পারবে না। তাছাড়া জীবন তো আজ আছে কাল নেই, এই আছে এই নেই, কে বলতে পারে তুমি বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে ও তখন অবসর পাবে? যা করবার এক্ষুনি করে নাও, কালের জন্য রাখলে সে কাল আর কোনো কালেই আসবে না। কথাগুলো শুনতে খুব একদম কঠোর বাস্তব, কিন্তু এ কথা একেবারে ভীষণ রকমের সত্য। পূজনীয় আত্মস্থানন্দজি খুব জোর দিতেন, আমরা যখন সাধু হতে আসি তখন খুব জোর দিতেন সাধন ভজনের জন্য। আমাদের বিমল আত্মানন্দজি প্রত্যেককে ডেকে ডেকে ধরে ধরে জিজ্ঞাসা করতেন কে কতটা জপ করছি, কতক্ষণ জপ করছি। উনি আমাদের খুঁজে দিতেন কোন সময়টাকে আমরা ইউটিলাইজ করতে পারি জপ ধ্যানের জন্য, এবং শুধু খুঁজে দিয়েই শেষ করতেন না, তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকতেন বারবার করে। একবারে যেরকমভাবে হস্টেলে আচমকা ফ্লাই ভিজিট হয় ঠিক সেরকম উনি এসে দেখতেন যে আমরা কী করছি। গল্প উনি করতে দিতেন, খুব মজা, নিজে খুব মজা করতেন আমাদের সঙ্গে। কিন্তু সাধন ভজনের সময় উনি যেমন সিরিয়াস ছিলেন তেমনি সকলকে সিরিয়াস থাকতে বলতেন। আমার একদিনও মনে পড়ে না যেদিনকে মন্দিরে গেছি, ঠাকুরের মন্দিরে, আর গিয়ে দেখিনি যে মহারাজ বসে জপ করছেন না। আমরা কত চেষ্টা করেছি, কত আগে যাওয়ার চেষ্টা করেছি, যত আগে গিয়ে থাকি তখন দেখেছি পূজনীয় বিমলাত্মানন্দজি তার আগে আমাদের আগে বসে জপ করছেন। এবং একেবারে যেমন PPTC ব্রহ্মচারী একবারে শুরু থেকে শেষ অবধি যে নির্দিষ্ট নিয়ম মেনে জপ করেন, ঠিক সেই রকম এই বুড়ো বয়সে আমি বুড়ো হয়ে গেছি, মহারাজ তো আমার চেয়েও বেশি বুড়ো হয়েছেন। এই দেখলাম কাকুর গাছে কে দেখে দেখলাম একই নিয়ম, ঠিক ওই রকমভাবে উনি একে তাকে ডেকে দিচ্ছেন কিন্তু ঠিক সময় এসেছেন। এগুলো অভ্যাস করতে হয়, এই অভ্যাসটা তখনই হয় যখন আমার ভেতরে এই আর্ডেন্ট ইচ্ছাটা জাগে যে আমি ভগবানকে পাবো এবং তার জন্যে যতখানি আমাকে সময় ব্যয় করতে হবে ততখানি হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভুল যেটা হয়, আমাদের সাংসারিক নিয়মে আমরা মনে করি হরে কৃষ্ণ হরে রাম বা ভগবানকে ডাকার সময়টা 60-এর পরে, যে কারণে আমরা যখন ছেলেবেলায় মঠে আসতাম অনেকেই আমাদের বিদ্রুপ করত, বলতো ছেলেগুলো অল্প বয়সেই পেকে গেছে। কিন্তু জীবনটা যে পেকে যাচ্ছে এটা আমরা কেউ কিছুতেই বুঝতে পারছি না। যত সংস্কার আমাদের ওপর পড়তে থাকবে তত আমরা তার থেকে বেরিয়ে আসা কঠিন। স্বামীজির কর্মযোগে সংস্কার এবং চরিত্রের ওপর তার প্রভাব এ বিষয়ে বলতে গিয়ে স্বামীজি বলছেন যে একটা ধবধবে সাদা দেওয়ালে যদি প্রথম দিন একটা দাগ লাগানো যায়, আপনি সাবান জল দিয়ে সঙ্গে সঙ্গে সেটা ধুয়ে দিলে তার কোনো আর একবারে তার কোনো চিহ্ন থাকে না। দ্বিতীয় দিন একই জায়গায় যদি দাগ দেওয়া যায়, আপনি ধুলেও একটা সামান্য খুব হালকা একটা কালো দাগ থেকে যায়। তৃতীয় দিন কালো দাগটা তীব্র হয়, চতুর্থ দিন তীব্রতর,
এরকমভাবে পরপর প্রতিদিন যদি আমরা দাগ দিতে থাকি, তখন একটা সময় দেখা যাবে যতই পরিষ্কার করি না কেন আমাদের এই এটা তীব্র থেকে তীব্রতর হয়। আমাদের মধ্যে একজন সাধু ছিলেন, তিনি মহারাজকে বলেছিলেন, আমি খুব চেষ্টা করি মিথ্যা কথা না বলতে, কিন্তু কী করে যে মিথ্যা কথা বেরিয়ে যায়। মহারাজ বলেছিলেন, প্রথম যেদিন মিথ্যা কথা বলেছিলি সেদিনকে ঠিক এইরকম বোধ করিসনি, সেদিন না তোর খারাপই লেগেছিল, কিন্তু ওটাকেই তুই জীবনের সারবস্তু বলে ভেবে নিয়ে তুই সেটাকে নিয়ে এগিয়ে গেছিস বলে তোর আজকে মিথ্যে কথাকে মিথ্যে কথা বলে বোধ হয় না। খারাপ কাজ করার আগে 100 বার ভাবতে হয়, কারণ সেটা আমাকে ক্রমাগত নামিয়ে দেবে। জীবনের অমূল্য সময় হচ্ছে, মহারাজ বলছেন, 16 থেকে 30 বছর, জীবনের একেবারে প্রথম দিকটা। কিন্তু সেইটাকে যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে আমাদের ভীষণ কষ্ট। কেন ওই সময়টা ভালো? বলছেন, ওই সময় মনে উৎসাহ, উদ্যম, সাহস, আত্মপ্রত্যয়, দৃঢ় সংকল্প, ইচ্ছাশক্তি প্রভৃতি অভীষ্ট লাভের উপযোগী গুণগুলো আপনা থেকেই বিদ্যমান থাকে, এগুলো আমাদের ভেতরেই থাকে, তাই আমাদের কিছু করার থাকে না, এগুলো আমাদের মধ্যেই থাকে, এগুলোর বাইরে আমরা, এগুলো আমাদের মধ্যে থাকার ফলে আমরা সামান্যতম চেষ্টা করলে সেটি কাজে লাগে। মহারাজ আমাদের খুঁচিয়ে খুঁচিয়ে আমাদের ভেতরে এই গুণগুলোকে, আমাদের যেই যে ছোট্ট ছোট্ট গুণগুলোকে জাগাতেন, এমনভাবে কথা বলতেন যে জীবনে ভগবান লাভ ছাড়া আর দ্বিতীয় কোনো বস্তু আছে বলেই আমরা বোধ করতাম না। ধীরে ধীরে কখন উনি আমাদের বাইরের জগৎ থেকে একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন আমরা নিজেরাই বুঝতে পারিনি। আমার মনে আছে প্রথম 3-4 মাস বাদে একবার কিছু একটা কাজে আমি এসেছিলাম উদ্বোধনে, মানে এই যে এই গঙ্গা কতবার পেরিয়েছি, তারপরে কুটিঘাট থেকে ইয়েতে এসেছি, বরানগর বাজারে এসেছি, সেখান থেকে কতবার বাস ধরে উদ্বোধনে এসেছি তার ঠিক ঠিকানা নেই, অনন্তবার এসেছি, কিন্তু মনে হচ্ছে যেন একটা কোন স্বপ্নের রাজত্বে এসেছি। নিজে বোধ হচ্ছে যে এই জগৎটা আমার নয়, আমি যেন চিনি না, এটা সম্পূর্ণ অচেনা একটা আমাদের জগৎ, এই জগতের যা কিছু এটা সবটাই অচেনা, আমাদের কোনো একটা সময় চলে যেতেই হবে চেনা জগৎ ছেড়ে। অতএব জগৎটা যত দ্রুত অচেনা হয়ে যায় আমাদের জন্য তত আমাদের ভালো। এটা আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি বলছি যে আমার সাধুর জীবন থেকে আপনারা সংসারী জীবনে থেকে কেমনভাবে করবেন, কেমনভাবে করবেন, ঠাকুর এই ভারী সুন্দর কথাটা বলছেন, বলছেন সংসার সন্ন্যাসীর মাথায় এতটুকু বোঝ নেই, সে ঘাড় ঘুরিয়ে বিয়ের বরযাত্রা দেখবে তাতে কিন্তু কিছু এসে যায় না, কিন্তু আমাদের সংসারী মাথায় 10 মন ইঁটের বোঝা নিয়ে তারপর যখন সে ঘাড় ঘুরিয়ে বরযাত্রার আনন্দ নেয় তখন তার প্রতি ভগবানের কৃপা অশেষ থাকে। এইটা বোধ করতে হবে যে আমরা যদি সামান্যতম একটু চেষ্টা করি তাহলেই ভগবানের কৃপা আমরা পাব। আমাদের চেষ্টা করতে হবে, নিজের কাছে খুব ট্রুথফুল থাকা দরকার। আমরা শ্বাসে প্রশ্বাসে কত রকম পদ্ধতি আছে ভগবানকে ডাকার, আসলে মনটাকে ভগবানের করে দিতে হয়। যদি হয় দেখবেন সব কাজের ভেতরে আপনি ভগবানের কাজ করছেন বলেই বোধ হবে। সেই আরোগ্য ভবনের একজন সাধুর কথা বলেছিলাম, যিনি একজন ভদ্রমহিলাকে বলেছিলেন যে তুমি মনে করবে যে তোমার ছেলেপুলেরা যেন ছেলেপুলে নয়, ভগবান যেন তোমার ছেলেপুলেদের মধ্যে হয়ে খেলে ঘরটাকে নোংরা করে দিয়ে গেছে, তুমি ভগবানের লীলার জন্য আবার ঘরটাকে সেরকমভাবে পরিষ্কার করে, গোপাল তারা খেলে চলে গেছে, ছোট বালকৃষ্ণ তারা ছেলে চলে গেছে, তুমি আবার ঘর দুয়ার সাজিয়ে রাখছো যাতে কৃষ্ণ এসে আবার লীলা করতে পারেন। এটা করাটা খুব জরুরি, ভগবানকে আমাদের ডাকার ইচ্ছাটা থাকা খুব জরুরি। আমাদের পূজনীয় সুকুমার মহারাজকে দেখেছিলাম, যখনই সময় পান তখনই তিনি স্তব স্তুতি মুখস্থ করতেন, ভীষণ রকমভাবে স্তব স্তুতি মুখস্থ করতেন, নতুন স্তব কী পেলাম সেগুলো মুখস্থ করেন। এবং যখন উনি সকালবেলা ওই ঠাকুর প্রণাম করে যখন উনি হাঁটতে বেরোন তখন একটা দূর থেকে একটা আওয়াজ পাওয়া যায়, ওনার তো খুব ভারী গলা, এরকম একটা কিছু যেন যাচ্ছে, আসলে সমস্ত রাস্তা উনি স্তব পাঠ করতে করতে যাচ্ছেন। উনি বলতেন, দেখ একটা সময় আসবে যে সময় আমি চোখে দেখতে পাবো না, কানে শুনতে পাবো না, হাত পাও চলবে না, কিন্তু মনের ভেতর যদি এই সমস্ত স্তব স্তুতিগুলোর অনুরণন চলতে থাকে তাহলে আমাদের মন ভগবত অভিমুখী নিয়ে যায়। আমরা তখন সদ্য এসেছি, এটা আমি আমার স্মৃতিকথায় লিখেছি, আমরা তখন সদ্য সাধু হতে এসেছি, একদিন আত্মস্থানন্দজি আমাদের হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম
এই ইয়েটাকে, এই মন্ত্রটিকে আমাদের বলতে বললেন। আমরা কিন্তু কেউ সেই মন্ত্রটা বলতে পারছিলাম না। মহারাজ যেরকম বকুনি দেন, ভীষণ রকমের বকুনি দিলেন, আমরা খুব বকুনি খেলাম। তারপরে উনি বললেন, সাধু দেখবি জীবনে একটা সময় থাকবে যে সময় ভগবানকে ডাকতে ইচ্ছে করে না, ভগবানের নাম করতে ইচ্ছে করে না, ভগবানের গ্রন্থ পড়তে ইচ্ছে করে না, ভগবান বিষয়ে ভাবতে ইচ্ছে করে না। তাহলে কি করবি? যে নোংরাটা নোংরা পথ পেরিয়ে এসেছিস সেই পথেতেই টিকে থাকবি? কিন্তু এই সব স্তব স্তুতি তোকে সাহায্য করবে। তখন যদি তুই মনে করিস হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম, এই উচ্চারণ করা মাত্র তোর মনে হবে যে আমার হৃদয় মধ্যে সেই নির্বিকল্প স্বরূপ পরমাত্মাকে আমি বসিয়েছি, এই মনে কি কুচিন্তা করা যায়? তখন দেখবি মন চচ্চর করে ভগবানের দিকে এগিয়ে যাবে। কিন্তু যদি এটা আমাদের অভ্যাসের মধ্যে না আসে তাহলে কিন্তু হবে না। আপনি যদি মনে করেন শেষ বয়সে এসে গীতা পড়ব, শেষ বয়সে এসে চণ্ডী পড়ব, শেষ বয়সে সমস্ত তো কিছু করব, চোখ কাজ করে না, মাথা কাজ করে না, হাত পা কাজ করে না, অন্যের ওপর আমাদের একটা পরনির্ভরশীল জীবন তৈরি হয়ে যায়। আমার খুব অবাক লাগতো দেখে আরোগ্য ভবনে সাধুদেরকে যখন আমরা প্রণাম করতে যেতাম বা অন্য সময় যখন ঘুরে ঘুরে সাধুদের দেখতাম, এখন তো অনেক দিন মঠে যাইনি তাই বলতে পারবো না, তখন যখন প্রথম প্রথম এসেছি তখনও আমরা সাধু হতে মানে জয়েন করিনি, তখন মঠ জুড়ে এই সমস্ত মহাপুরুষ মর্যাদার শিষ্য বিজ্ঞানানন্দজি এবং অখণ্ডানন্দজির শিষ্যরা অনেকে ছিলেন। মায়ের শিষ্য আমি আদিনাথানন্দজি ছাড়া কাউকে দেখিনি, মাকে দেখেছেন এরকম সাধু অনেক দেখেছি, কিন্তু মায়ের শিষ্য এরকম তাদের দেখিনি। এদের দেখেছি অত বয়স, কিন্তু এই যে দীর্ঘ একটা অভ্যাস হয়ে গেছে, তারা দীর্ঘ সময় ধরে বসে কেউ জপধ্যান করছেন, কেউ পড়াশোনা করছেন, কেউ গুনগুন করে গান গাইছেন, কেউ বা চোখ বন্ধ করে মন্দিরের দিকে, শ্রীমন্দিরের দিকে তাকিয়ে আছেন। গীতানন্দজি মহারাজের কথা লিখতে গিয়ে আমার একটা স্মৃতি মনে পড়ে, ট্রেনিং সেন্টারে থাকাকালীন একবার আমার স্বামী ব্রহ্মানন্দজির মন্দিরে দোতলায় ডিউটি পড়ে, দোতলার ডিউটিটা বিকেলে হতো আর একতলার ডিউটিটা সকালে হতো। তো সেদিনকে রবিবার, সেদিন একটু আমার হাতে সময় আছে তাই আমি তাড়াতাড়ি করে তৈরি হয়ে 3:30-এর আগে, তখন 3:30 চল, 3:30-এর আগেই আমি বেরিয়ে পড়েছি যে খানিকক্ষণ মায়ের মন্দিরে বসে তারপরে 3:30 বাজলে ব্রহ্মানন্দজির মহারাজের মন্দিরে যাব। আমি হুড়হুড় করে হাঁটতে হাঁটতে এসে একটা জায়গায় এসে থেমে গেলাম, সেটা হচ্ছে গীতানন্দজির কোয়ার্টারের সামনে। গিয়ে দেখি উনি একটা সবুজ রঙের বেঞ্চিতে বসে ঠাকুরের মন্দিরের দিকে তাকিয়ে বসে তিনি জপ করছেন। আমাদের তখনও ভালো করে ঠান্ডা পড়েনি, বেশ গরম আছে, খালি গায়ে বসে আছেন, কলকল করে ঘামছেন। উনি একবারে সেই এমন সতৃষ্ণ নয়নে ঠাকুরের মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে জপ করছেন। আমার মনে হতে থাকলো আমি যদি ওনার সামনে দিয়ে যাই বোধহয় ওনার জপে বিঘ্ন হবে। আমি সেই সম্পূর্ণ ঘুরে আবার গেলাম, শুধু ঘুরে গেলাম না, মন্দিরের পেছনের সিঁড়িতে সেই ফাঁকটা করে দেখছি যে মহারাজ ওইভাবে জপ করছেন কি না। এটা আমার কাছে একটা খুব একটা সুখস্মৃতি বলতে পারেন, যে ওরকমভাবে এই যে ভগবানকে চাইবার ইচ্ছা। বারবার এই ঘটনাগুলি আপনারা বলবেন যে আমি খুব বড় বড় সাধুদের কথা বলি, সাধারণ মানুষদের কথা বলি না, কিন্তু সাধারণ মানুষদের মধ্যেও দেখেছি। আমরা তখন ছাত্র, সেই সময় একজন ভদ্রলোক আসতেন দেখতাম, আমরা এই বেলুড় মঠ ছেড়ে আসার সময়, তখন তিনি প্রায় থুরথুরে বুড়ো হয়ে গেছেন, এখনও তাকে আমরা আসতে দেখি। আমি যখন তাকে দেখেছি তখন তার বয়স ভালো ছিল, হাতে পায়ে নিজে চলতে পারতেন, কারোর সঙ্গী লাগতো না, ইদানিং তার সঙ্গী লাগে। কিন্তু সন্ধ্যা আরতির সময় এসে তিনি ওই ঠিক মাঝখানটায়, ভক্তরা যেখানটায় বসে তাদের ঠিক ওই প্রথম লাইনের মাঝখানে বসে খণ্ডন ভব গাইতেন। আপনারা হয়তো অনেকেই দেখেছেন নানা অঙ্গভঙ্গি করে গান, সেটা হয়তো খুব সমালোচনার দৃষ্টিতে অনেকে দেখেন, কিন্তু তার নিষ্ঠাটা দেখবার মতো, অদ্ভুত নিষ্ঠা। ঝড় জল বৃষ্টি তুফান, এমনকি যখন এই যে আইলা হয়েছে আমরা বেরোতে পারছি না, ভীষণ ঝড় হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু তাকে আমরা দেখেছি সেই দিনেও সে ছাতা ভেঙে গেছে, তার সম্পূর্ণ ভিজে গেছেন, কিন্তু উনি সন্ধ্যারতিতে এসে উপস্থিত হয়েছেন। এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যেও হয়। অতএব এটা যদি না আসে পরবর্তীকালে দেখবেন আমাদের আর, আমরা চাইলেও আর ভগবানকে ডাকবার ইচ্ছেটা আমার হয় না। যখনই ভগবানের চিন্তা করতে হয় তখনই মনে হয় আচ্ছা নাতিটা কী করছে একটু দেখি, ছেলের বৌমা রান্না করেছে কি না দেখি, ছেলেটার অসুখ করেছে কি দেখি,
এমনকি দূর দেশে আপনার সন্তান যে বেশ সুখেই আছে, করোনার কারণে আপনি 1 বছর তাকে দেখতে পাননি, তার জন্য আপনার মনে কষ্ট হতে থাকবে। এগুলো বলছি না যে খারাপ, কিন্তু মনের ক্ষয় হয়ে যায়। সব মন যে মনটুকে গুটিয়ে আপনি ভগবানকে ডাকবেন ঠিক করেছেন, সেই সব মনটা কিছুতেই গুটোনো যায় না। 171 নম্বর, এই যেটি শেষ করছেন যে কথাটা দিয়ে, খুব শক্ত কথা, মানে একবারে চাবুকের মতো লাগে, সেটা হচ্ছে, কে বলতে পারে তুমি বুড়ো বয়স অবধি বাঁচবে ও কখন অবসর পাবে? যা করবার এক্ষুনি করে নাও, কালকের জন্য রাখলে সে কাল আর কোনো কালেই আসবে না। মহারাজ বলতেন, ভূতেশ আনন্দজি বলতেন, জীবন একটা হারিডনেস আনতে হয়। বলছেন বারবার ঠাকুরের জীবনটা দেখো, ঠাকুর কলকাতায় চলেছেন, তার একটা কি তারা, এই একে ডাক, ওকে ডাক, তাকে ডাক। বলছেন কেন এই তারা? বলছেন এটা জীবনের যে একটা হারিডনেসের প্রয়োজন, এটা যেন আমাদের শেখানোর জন্য। তখনও গাড়োয়ান আসেনি, বাবুরাম মাছ করছে, তুই চালিয়ে দে না বেটা, তুই নিয়ে চল। এই জীবনের এই হারিডনেস যদি না আসে, তাহলে কিন্তু কখনোই কিছু হবে না। 171 নম্বর সূত্রে মহারাজ বলছেন, সাধক জীবনের এই কটি গুণ বা নিয়ম, গুণ ও নিয়ম অভ্যেস করা একান্ত প্রয়োজন। 1. ঈশ্বরে দৃঢ় বিশ্বাস ও নির্ভর। 2. ব্রহ্মচর্য পালন, ইন্দ্রিয় নিগ্রহ অর্থাৎ কাম ও সংকল্প ত্যাগ, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের অসারতা ও দোষ চিন্তা করে তাতে অনাসক্ত ও বিতৃষ্ণ হবে, বৈরাগ্যবান হবে। বীর্য ধারণ ছাড়া শরীর মন ও বুদ্ধির পূর্ণ বিকাশ অসম্ভব। 12 বছর ব্রহ্মচর্য ঠিক ঠিক পালন করলে মেধা বলে একটি সূক্ষ্ম নারীর সৃষ্টি হয়, যা থেকে ধারণা শক্তি ও সূক্ষ্ম বিষয়ের উপলব্ধি করবার শক্তির স্ফুরণ হয়। তখন স্বাস্থ্য অটুট হয়, দেহ ও মুখে দিব্য কান্তি, মনে অদম্য তেজ আসে, ক্রিয়াশক্তি ও প্রতিভা সাধারণ লোকের চেয়ে অনেক গুণ বেশি হয়। 3. আহারে বিহারে সংযম ও নিয়মানুবর্তিতা, খাদ্য অনুত্তেজক, বলকারী, সহজপাচ্য হওয়া চাই, লোভ ত্যাগ করতে হবে। আহারের উদ্দেশ্য রসনা পরিতৃপ্ত করা নয়, শরীরকে সুস্থ ও কার্যক্রম রাখা, মুক্ত বায়ু সেবন ও লঘু ব্যায়াম অভ্যাস হিতকর, ভগ্নশাস্ত্র দুর্বল নিদ্রালু অলস ও যথেচ্ছচারী লোকের দ্বারা কোনো কাজই হয় না, মহৎ কাজ তো দূরের থাক। 4. কুসঙ্গ অসৎ প্রসঙ্গ পরচর্চা বাজে কাজে সময় নষ্ট করবে না, এগুলি এড়িয়ে চলবে, সৎসঙ্গ শাস্ত্রপাঠ সৎচিন্তা সদসৎ বিচার করবে। 5. জীবনের উদ্দেশ্য আদর্শের প্রতি সর্বদা লক্ষ্য রাখবে এবং তার সিদ্ধির জন্য কায় মনোবাক্যে যত্ন করবে, অসীম ধৈর্য অধ্যবসায়ের সঙ্গে সাধন ভজন করবে এবং কিছুতেই মনে নৈরাশ্য বা অবসাদ আসতে দেবে না। নিজের সুখ স্বাচ্ছন্দ্য তুচ্ছ করে, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে, ভগবানকেই একমাত্র আপনার ও সর্বস্ব জেনে তাকে মন প্রাণ দিয়ে ভজনা করলে পরম আনন্দ ও শান্তির অধিকারী হবে। সাধকের জীবনের এই কয়টি গুণ থাকা ভীষণ রকমের জরুরি। আমরা এটা সবসময় ইগনোর করে যাই, ভাবি এটা কেবলমাত্র যারা সাধন ভজন করবেন, ঘর বাড়ি ছেড়ে দেবেন, এটি তাদের হবে, আমাদের না করলেও চলবে। এই যাবতীয় কথার ভেতরে শেষ যে কথাগুলি, সেটি সবচেয়ে ইম্পর্টেন্ট, সেখান থেকে আমাদের ভাবনা চিন্তা শুরু হওয়া দরকার। নিজের সুখ স্বাচ্ছন্দ্য তুচ্ছ করে, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে, ভগবানকে একমাত্র আপনার ও সর্বস্ব জেনে তাকে মন প্রাণ দিয়ে ভজনা করলে পরম আনন্দ ও শান্তির অধিকারী হবে। আপনি যদি একটা সাধারণ জীবন যাপন করেন, কেউ আপনাকে কিছু বলবে না। কিন্তু যদি আপনার মনে হয় একটা অন্য রকমের জীবন যাপন করবেন, তাহলে কিন্তু একটু ভাবা দরকার, তখন কিন্তু উদ্দেশ্যটার প্রতি ভালোবাসা থাকা দরকার। এটা আপনি যদি সাধারণ জীবন যাপন করেন, তাতেও কিন্তু একই জিনিস, আপনি যদি যে উদ্দেশ্যে জীবন যাপন করছেন সেই উদ্দেশ্যটাকে যদি ভালো না বাঁচতে পারেন, সেই উদ্দেশ্যে যাওয়ার জন্য যা যা পথ আছে সেই পথগুলোকে যদি আপনি সমান দরকারি হিসেবে, আমি যদি ইম্পর্টেন্স না দিতে পারি, তাহলে কিন্তু হবে না। স্বামীজি বলছেন না, গোলস অ্যান্ড মিনস শুড বি গিভেন সেম ইম্পর্টেন্ট, উদ্দেশ্য এবং সে তৎপ্রাপ্তির জন্য যে পথ আছে, যে পর্যায় আছে, সেগুলোকে কিন্তু আমাদের একই রকমের ইম্পর্টেন্স দেওয়া দরকার, একই রকমের সেটির প্রতি আমাদের দৃষ্টি থাকা দরকার।
ছোটবেলায় আমরা সবাই ডাক্তার হতে চাই, কিন্তু আমাদের মধ্যে খুব কম কয়েকজন লোক ডাক্তার হতে পারে। কেন ডাক্তার হতে পারি না আমরা সবাই? অথচ দেখবেন যদি ইয়েতে লেখা হয় যে আপনার হোয়াট ইজ দ্য এইম অফ ইয়ার লাইফ, প্রায় সবাই ডাক্তার। আমি ব্যালাড সিঙ্গার লিখেছিলাম বলে স্কুলে দিদিমণির কাছে খুব পিটুনি খেয়েছিলাম, বাউল হতে চেয়েছিলাম, বাউলই হওয়া হয়েছে। কিন্তু সেই তখন ইয়ে ছিল যে তাতে বলা ছিল যে আমরা সবাই ডাক্তার হতে চাই, ডাক্তার ছাড়া তার নিচে আমাদের কোনো স্ট্যান্ডার্ড নেই। অথচ ডাক্তারি পড়তে গেলে আমাদের যে পরিমাণ পরিশ্রম করা দরকার সেই পরিশ্রমটা দিতে সবাই রাজি নই। আমরা জীবনটাকে খানিকটা জানেন তো সেই হিন্দি সিনেমার গানের মতো মনে করি। গানের শুরুতে দেখা হলো, গানের মাঝখানে বিয়ে হলো, গানের মাঝখানে ছেলেপুলে হলো, গান যখন শেষ হলো তখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে ছেলে আমেরিকা থেকে ফিরে আসছে, আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছেন। জীবন, হিন্দি সিনেমার গান আর আমাদের জীবন দুটো কিন্তু এক জিনিস নয়, এটা কিন্তু আপনাদের ভালো করে বুঝতে হবে। জীবনটা ভীষণ শক্ত জায়গা, একটুকু সময় এপাশ ওপাশ হতে দেয় না। আমরা শুরু করি, মহারাজ কী বলছেন? প্রথম যেটা প্রয়োজন ভগবানকে চাইতে গেলে সাধক জীবনের যেটা জিনিস সেটা হচ্ছে ঈশ্বরের দৃঢ় বিশ্বাস ও নির্ভরতা। ঈশ্বরকে, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং তার উপর নির্ভর করে একটা জীবনযাপন করা। জগতে যা কিছু উল্টে যাক, যাই কিছু হোক না কেন, আমি আমার আদর্শ থেকে কখনো নড়ব না, এটা যদি হয় তখন এটা হচ্ছে প্রথম কোয়ালিটি। এটা না হলে কিন্তু পরেরগুলো হবে না। আমার মনে আছে সাধু হতে আসার আগে একটা লেখা পড়েছিলাম, বর্তমান পত্রিকা থেকে প্রকাশ করেছিল, যে কী কী গুণ হলে তবে সাধু হওয়া যায়। বিভিন্ন ধর্মসংঘ থেকে অনেকে সাক্ষাৎকার দিয়েছিলেন, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন, তারপরে গৌড়ীয় মঠ, ভারত আমাদের বেলুর মঠের রামকৃষ্ণ মিশন বেলুর মঠ থেকে সাক্ষাৎকার দিয়েছিলেন পূজনীয় স্বামী গহনানন্দজী মহারাজ। তিনি সব ক্রাইটেরিয়াগুলো বলার পর বললেন, আসল যেটা প্রয়োজন সেটা হচ্ছে জীবন দেবতার প্রতি ভালোবাসা। জীবন দেবতাকে যদি আমরা ভালো না বাসতে পারি তাহলে কিন্তু জীবন দেবতাকে পেতে গিয়ে যে হার্ডলসগুলো সেগুলোকে আমরা অতিক্রম করতে পারবো না। গহনানন্দজী একটা বক্তৃতা এক জায়গায় আছে, যে সংসারের ভয়ে সংসার ছেড়ে পালিয়ে আসে সে সন্ন্যাস আশ্রমেরতেও যে নানা ঝামেলা সেই দেখে সন্ন্যাস আশ্রম থেকেও পালাবে। অতএব পালায় যারা, আপনারা যারা মনে করেন যে আমরা যারা ঘর ছেড়ে এসেছি আমরা সাংসারিক দায়িত্ব থেকে পালিয়ে এসেছি, তা কিন্তু নয়। এই জীবনটা আমাদের কাছে এত ভালো লাগার হয়ে গিয়ে থেকেছে যে বাকিগুলো আমাদের কাছে অপ্রয়োজনীয় বলে বোধ হয়েছে। ঠিক সেই রকম ঈশ্বরকে এত ভালোবাসতে হবে। আমি বলছি না আপনারা সবাই তম্বুরা নিয়ে মীরাবাইয়ের মতো ঘরের ঠাকুর ঘরে বসে মেরে তো গিরিধর গোপাল দুসরো না কই এটা করতে হবে, তা নয়। মনটাকে ভগবানের দিকে দিতে হবে, তিনি ছাড়া আমার এই জগৎ সংসারে আর কেউ নেই। একটি গান আমার ভীষণ প্রিয় এক্ষেত্রে, নাথ তুমি সর্বস্ব আমার প্রাণারাম সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। এই ভাবটা কিন্তু আমাদের নিজেদের ভেতর জাগিয়ে রাখতে হবে। দুই, যেটা বলছেন ব্রহ্মচর্য পালন, ইন্দ্রিয় নিগ্রহ অর্থাৎ কাম সংকল্প ত্যাগ, যা কিছু আমাদের মনকে অধোগতিতে নিয়ে যায় সেই অধোগতির জিনিস থেকে আমাদের নিজেদের দূরে রাখতে হবে। কারণ এটা কি করবে আমাদের মনকে, আমাদের মন যত অপবিত্র হবে, মন যত ছড়িয়ে যাবে, তত আমরা উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারবো না। আমাদের মন খানিকটা কমলা লেবুর কুয়ার মতো, একটা কমলা লেবুতে ১২টা কুয়া আছে, ভাবুন ১২টা কুয়া আছে, তার তিনটে আমি এইখানে আপনাদের সামনে বসিয়ে রেখেছি, তিনটেই আজকে যেখানে রিলিফ হচ্ছে সেইখানে দিয়েছি, তিনটে রয়েছে আমাদের মেন গেটে যেখানে কনস্ট্রাকশন হচ্ছে, আর তিনটে রেখেছি এপাশ ওপাশ সেপাশ। আমি এই তিনটে কুয়া দিয়ে কিন্তু আপনাদের সঙ্গে এই ১২টা কুয়ার মতো শক্তিশালী হয়ে কাজ করতে পারবো না। পবিত্রতা আমার ছড়ানো মনটাকে গুটিয়ে দেয় এবং পবিত্রতার জন্য আমাদের ইন্দ্রিয় নিগ্রহ দরকার। প্রথমবার আমি বলছি না যে আমরা সবাই একেবারে পবিত্রতার একেবারে পূর্ণ শিখরে আছি, মন অপবিত্র চিন্তায় যাবে, এটা খুব স্বাভাবিক। শরীর তো মানুষের শরীর, এটা যাবেই, মন চাইবে। কিন্তু একবার যখন দেখবেন ঘুরে দাঁড়াবেন, তখন দেখবেন একবার যদি আপনি ঘুরে দাঁড়ান, একবার যদি আপনার সেই শত্রুর সাথে মোকাবিলা করেন, দেখবেন সেই মন আপনাকে এত শক্তি দেবে আপনি বারবার অতি সহজে মনকে অতিক্রম করতে পারবেন। ইনস্টিটিউট অফ কালচারে একটি ছেলের সঙ্গে আমার আলাপ হয়েছিল, যে একটি অত্যন্ত খারাপ অভ্যেসের মধ্যে, অভ্যাসের দাস হয়ে পড়েছিল।
সে কোনোদিন সেই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারছিল না। আমার কাছে তিনি সেই ইয়ে চাইছিলেন, আমার কাছ থেকে তিনি এর থেকে বেরিয়ে আসার সূত্র খোঁজার চেষ্টা করছিলেন। আমি তাকে বললাম, আমাদের জীবনটাকে যদি ভাগ করে নেন, আপনি আজকে রোজ তো আপনি এটার মধ্যে লিপ্ত হয়ে আছেন, আপনি চেষ্টা করুন যাতে 24 ঘন্টা আপনি এর থেকে বেরিয়ে থাকতে পারেন। 24 ঘন্টা না বলে বলুন একদিন। আজকে সকাল 11:30 সঙ্গে দেখা হলো, আগামীকাল ঠিক 11:30 সময় আপনি আমায় ফোন করে বলুন, মহারাজ এই জাতীয় চিন্তা আমি আজকে সারা দিন করিনি। ঠিক পরের দিন দেখি 11:30 সময় লাইব্রেরিতে ফোন এসছে, আমাকে বললেন আমি এই জাতীয় চিন্তা আজকে সারা দিন করিনি। বললাম তাহলে দেখুন আপনার পক্ষে সম্ভব 24 ঘন্টা এই চিন্তা থেকে বিরত থাকা, তাহলে দেখুন তাহলে আপনি আরও একটা 24 ঘন্টা পারেন। উনি বললেন হ্যাঁ নিশ্চয়ই পারি। পরের দিন, কিন্তু এটা আমি জাস্ট পরীক্ষা করে দেখার জন্য ওনাকে বলেছিলাম, পরের দিন আবার উনি আমাকে ফোন করে বললেন, আমি বললাম দেখুন 24 আর 24 48 ঘন্টা পেরেছেন, আপনি তাহলে কিন্তু 48 ঘন্টা আরও পারেন। তারপর উনি আমাকে আবার 2 দিন বাদে ফোন করে বললেন, আমি তাহলে দেখুন 48 48 এই সময়টাকে আপনি অতি 4 দিন আপনি অতিক্রম করেছেন, তাহলে আপনি আরও 4 দিন পারেন। এবং এই করে করে দেখা গেল মাস 2-1 মধ্যে তিনি সেই যে অভ্যাস তার থেকে বেরিয়ে এসছেন শুধু নয়, তিনি জীবনটাকে একটা অন্যদিকে মোটিভেট করে নিয়েছেন। সেই সময় গোলপার্কে আমাদের ওই বিবেকানন্দ স্টাডির একটা ক্লাস, রামকৃষ্ণ বিবেকানন্দ অনুশীলনের ঠিক সেই সময় কোর্স চালু হয়েছিল। আমি এই ছেলেটার এই মনটা নরম থাকাকালীন তাকে ধরে বেঁধে সেইখানে নিয়ে ভর্তি করেছি, করে দিয়েছিলাম। আমি গোলপার্ক ছেড়ে এসেছি অনেক দিন, তার সাথে কত বছর 10-12 বাদে দেখা হলো, সে আমাকে তা আমি ভুলেই গেছি তার গল্পের কথা, কিন্তু সে আমাকে তার সেই জীবনের গল্পের কথা বলল। এবং খুব নির্ভয়, যে প্রসঙ্গগুলো করতে আমরা খুব লজ্জা পাই, সে কিন্তু খুব নির্ভয় বলে বলল যে ওই আপনার 24 48-এর এই যে সূত্র সেটা কিন্তু আমাকে সত্যি সত্যি মুক্তির পথ দেখিয়েছিল। এইটা হচ্ছে কথা, আমাদের আমাদের জীবনের মধ্যেই খারাপ ভাবটা থাকবে, কিন্তু সেই অতিক্রম করার জন্য আমাদের শক্তি ধারণ করা দরকার। আগেকার দিনে 12 বছর ব্রহ্মচর্যের হিসেব করা হতো, 12 বছর ব্রহ্মচারী থাকলে তার ভিতরে একটা অন্য ধরনের তেজ তৈরি হতো। আমাদের ছেলেপুলেরা আগে 9 বছর বয়সে স্কুলে যেত, ব্রাহ্মণ ছেলেদের দেখবেন 9, 11, 13, 15 উপনয়ন সংস্কারের এইটাই সময়, গুরুগৃহে যাওয়ার আদর্শ সময় হচ্ছে 9। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যই ত্রিবর্ণ উপনয়ন সংস্কার হতো এবং ত্রিবর্ণ গুরুগৃহে যেত। এদের সমাবর্তন হতো 21 বছর বয়সে, এখনও দেখুন মাধ্যমিক 16, উচ্চ মাধ্যমিক 18 এবং গ্র্যাজুয়েশন 21 বছরে হয়। 21 থেকে 9 বাদ দিলে দেখুন হিসাবটা হচ্ছে 12 বছর। এই গুরুগৃহে 12 বছরের ব্রহ্মচর্য জীবনের ক্যালকুলেশনটা এইভাবে হতো। এর একটা নির্দিষ্ট সময় গুরুগৃহেতে প্রচুর কাজ করতে হতো আমাদের, যে সময় আমাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ড, যে সময় আমাদের বয়ঃসন্ধিকাল আসছে, আমাদের জীবনে নানা রকমের প্রশ্ন জাগছে, আমরা আমাদের ছেলেপুলের প্রতি এতটুকু যত্নবান হই না। গুরুগৃহের কথা ভাবুন, সেখানে কত ফিজিক্যাল লেবার দিতে হতো, তাকে কাজ করতে হতো, গোধন সামলাতে হতো, খেতে কাজ করতে হতো, কার যজ্ঞের কাঠ কুড়িয়ে আনতে হতো, গুরুমাকে রান্নায় সাহায্য করতে হতো, ঘর লেপা পোতা করতে হতো, আবার পড়াশোনা করতে হতো। স্বামীজি বলছেন কেমন করে এই সময়টাকে কাটাতে হয়, বলছেন যেরকম হিন্দুস্থানি কুলিরা সারাটা দিন পরিশ্রম করে, বিকেলে রামাহ করে গান গায়, আর তারপরে শুয়ে পড়ে, তার উপর যদি মানে 1000টা মৌসও যদি চলে যায় সে বুঝতে পারবে না। দু ধরনের পরিশ্রমের কথা বলছে, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে মেন্টাল। শারীরিক পরিশ্রম ভীষণভাবে প্রয়োজন, এবং একই সঙ্গে ওই সন্ধ্যেবেলা রামাহ রাহ মানে দিনের শেষে এবং দিনের শুরুতে ঈশ্বর চিন্তা করা, উচ্চ চিন্তা করা, ব্রেনকে সেই তাতে কাজে লাগানো, এটা ক্লান্ত হয়ে যাবে, এইটা ক্লান্ত হয়ে যাবে, তারপর সে ঘুমিয়ে পড়বে, অবসন্ন হবে, তৃতীয় যে চিন্তা সেইটা করবার মতো সময় থাকবে না। আমরা এখন পেরে উঠি না, কারণ আমাদের আমাদের ছেলেপুলেদের আমরা করে দিতে পারি না, কারণ তাদের জন্য তৃতীয় চিন্তার খোরাক আমরা এমনিতেই হাতে তুলে দিয়েছি। 3 নম্বর বলছেন, আহারে বিহারে সংযম ও নিয়মানুবর্তিতা, খাদ্য অনুত্তেজক বলকারী সহজপাচ্য হওয়া চাই, লোভ ত্যাগ করতে হবে, আহারের উদ্দেশ্য রসনাতৃপ্তি করা নয়, শরীরকে সুস্থ ও কার্যক্রম রাখা, এইটা কিন্তু আমাদের প্রয়োজন আছে। গত 20 বছরে দেখবেন ফাস্টফুড খাওয়ার একটা খুব প্রবণতা এসে গেছে, আগে 20 বছর আগে আপনি যদি সারা কলকাতা খুঁজতেন তাহলে এগরোলের দোকান খুঁজে পাওয়া কঠিন,
আমি তো কলেজ স্ট্রিট এরিয়ায় বলতে পারি ওই প্রথম ঠনঠনিয়ার সামনে পাওয়া যেত, তারপরে কুমকুম এবং তারপরে রাধা সিনেমার সামনে। মাঝামাঝি কোথাও কখনো দেখিনি কোনো স্ট্যান্ডার্ড এগ রোলের দোকান। ওই বড়জোর আর সর্বত্র ওই বিহারিরাই বসে থাকতো, যে ওই ইয়ে ওই ভাজা চিড়ে হেনা তেনা নিয়ে। আর ইউনিভার্সিটিতে একটা জিনিসই সবসময় পাওয়া যেত, সেটা হচ্ছে পাউরুটি, সেঁকা পাউরুটি, আর নাহলে ঘুগনি, আর নাহলে চা। আমাদের খাবারের কোনো ভ্যারাইটি নেই। সেদিনকে একজন মজা করে একটা পোস্ট পাঠিয়েছিলেন, আমাদের ছেলেবেলার সঙ্গে বড়দের ছেলেবেলার এখনকার ছেলেবেলার কি ফারাক। আমাদের ছিল হয় খাবি নাহলে খাবি না, আর এখন হচ্ছে ও এটা খাবি না তাহলে এটা খা, ওটা খা, সেটা খা, ওটা খা। মানে খাওয়াটাই আমাদের যে জীবনের ওরিয়েন্টেশন, সেই বাপের জন্মে শুনিনি হাক্কা নুডলস, এক জায়গায় গিয়ে খেলাম হাক্কা নুডলস, নাম শুনেই তো মানে হেঁচকি উঠে যাওয়ার মতো অবস্থা। হাক্কা নুডলস বাপের জন্মে সব শুনিনি। আমি বলছি না সেসব খারাপ বা সেসব খারাপ খাবার খাওয়া ইয়ে তা নয়, কিন্তু সহজ পাচ্য এবং যাতে শরীরে বল আসে সেইটা কিন্তু আমাদের আসে না। আমরা ছেলেবেলায় দেখতাম ফল খাওয়ার একটা অভ্যাস ছিল মানুষের মধ্যে, এটা কিন্তু ধীরে 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 সম্পূর্ণভাবে অপসৃত হচ্ছে। আমার ব্রহ্মচারীদেরই আমি ফল খাওয়াতে পারি না, এই দু চার দিন খেলো তারপরে নাকটাকে এমনি এমনি করতে থাকে। সেই রকম যে খাবারের উদ্দেশ্য সহজ পাচ্য, কারণ আমার খাবারের উদ্দেশ্য হচ্ছে সাধন ভজন, শরীরটাকে টিকিয়ে রাখা, সাধন ভজনে সহায়তা করা। বেলুড় মঠে দেখেছি এই যে তিথি পুজোগুলো সকালবেলা খুব খাবার দাবার হতো, সেদিনকে আমাদের ক্লাস টাসগুলো হতো না, কিন্তু রাত্রির খাবারটা একবারে জলবৎ তরলম, ওই রকম পাতলা ফ্যাট ফ্যাটে ডাল আমরা বাপের জন্মে দেখিনি। কিন্তু ওই দিনগুলো আমাদের ডালগুলো খুব বাজে, তরকারিটা একবারে খুব একবারে নীরস, যাতে আমরা পরের দিন সকালবেলা ঠিক ঠিক চলে যেতে পারি। মুক্ত বায়ু সেবন লঘু ব্যায়াম হিতকারক, এটা আমি বলছি না, আমার ক্ষেত্রে আপনারা দেখেনি, এ দুটোর কোনোটাই আমি করি না, অতএব এ নিয়ে আমার কিছু বলা উচিত নয়। ভগ্নশাস্ত্র দুর্বল নিদ্রালু অলেস অলস ও যথেচ্ছচারীর লোকের দ্বারা কোনো কাজই হয় না, মহৎ কাজ তো দূরের কথা। এটা কিন্তু কথা, সোর স্বাস্থ্য যদি না হয় তাহলে আমরা কোনো কাজই করে উঠতে পারি না। এর পরের চার নম্বর প্রসঙ্গটা কুসঙ্গ অসৎ প্রসঙ্গ পরচর্চা বাজে কাজে সময় নষ্ট করা এগুলি এড়িয়ে চলবে, সৎসঙ্গ শাস্ত্রপাঠ সৎচিন্তা সদসৎ বিচার করবে। এই যে তেঁতুলের আচারের মতো, দেখবেন তেঁতুলের আচার নাম শুনলে মুখ ভর্তি একদম জল হয়ে আসে আর কি, বা এই পরনিন্দা পরচর্চা পিএনপিসি এটার মতো ভালো জিনিস আর বোধহয় জগৎ এই বাঙালিদের মধ্যে বিশেষ করে এই পিএনপিসির মতো ভালো লাগার জিনিস আর কিছু নেই। আমি এখন তো এই মেট্রোতে যাতায়াত করি, তখন দেখি আমি একবারে দরজার একটা সাইডটায় বসি, ফলে ওদিকে লেডিস সিট থাকে আর এদিকেও ছেলেপুলেদের সিট থাকে। ছেলেপুলেরা সব এমনি করে ওই ফেসবুকের বিজ্ঞাপনের ফেসবুকের এফটা যেরকম থাকে ওই রকম করে সবাই হোয়াটসঅ্যাপ করছে বা কিছু করছে, মায়েরাও করছেন, কিন্তু তাদের ভেতরে ওই যে যখন স্কুল থেকে ফিরে আসা মায়েদের দেখি কিছু কিছু ওই যতটুকু সময় তার মধ্যেই এর মা ই করেছে, তার মা তাই করেছে, ওর মা ওই করেছে, ওর মা ই করেছে, ওই সময়টা যদি শান্ত হয়ে একটু বসেন অথবা নিজের সন্তানের সঙ্গে একটু সময় দেন তাহলে কিন্তু অনেক কাজ হবে। আমরা যত কুপ্রসঙ্গ করব, অন্যের খারাপের কথা ভাববো, ঠাকুরের যেরকম কথা আছে যতই সেয়ানা হই না কেন কাজলের ঘরে ঢুকলে ঠিক কালি লাগবেই, সেই রকম তার প্রভাবটা আমার মনের মধ্যেও আসবে। তখন মনে হবে ও ওইটা খারাপ ভালো, ওইটা খারাপ করছে, আমি করলেই যত দোষ হবে, হ্যাঁ আমি দুর্বল বলে আমাকে লোকে এরকম করছে, তা কিন্তু নয়। খারাপ মানে সর্ব অবস্থাতেই খারাপ। আমি একবার এই কথাটা পূজনীয় বিমলাত্মানন্দজিকে বলেছিলাম যে ও করলো কই, আপনি তো কিছু বললেন না, আমাকে আমাকে কেন বলছেন, বলছে ও দোষ করে ছাড় পেয়ে গেছে বলে দোষ করাটাই গুণের এটা কিন্তু ভেবো না, দোষ সবসময় দোষের, ও হয়তো আমাদের চোখের বাইরে চলে গেছে তাই আমরা ওকে ধরতে পারিনি, কিন্তু ঠিক সময় ধরবো, কিন্তু তোমায় যখন ধরতে বলেছি তুমি নিজে সংস্কার করার চেষ্টা করো, সংস্কার করলে তোমার ভালো। এই চব্বিশ বছর পঁচিশ বছরে শোনা সেই উপদেশগুলো কিন্তু এখন যত বয়স হচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছি, চুলে পাক ধরছে, একটু একটু করে মনে হয় ঠিকই বলেছিলেন, যে অন্য যাই করুক না কেন আমি যদি ঠিক থাকার চেষ্টা করি তাহলে হবে। এই আমি ঠিক থাকাটা তখনই সম্ভব হয় যখন আমরা এই পরনিন্দা পরচর্চা বন্ধ করি। পরনিন্দা পরচর্চা আমাদের মনের ভেতরে একটা প্রত্যয় এনে দেয় যে জগতে যেমন খারাপ চলছে আমি করলেও সেটা কোনো রকমের খারাপের কিছু হবে না। পাঁচ নম্বর বলছেন জীবনের উদ্দেশ্য ও আদর্শের প্রতি সর্বদা লক্ষ্য রাখবে,
তার সিদ্ধির জন্য কায় মনোবাক্যে যত্ন করবে, অসীম ধৈর্য অধ্যাবসায়ের সঙ্গে সাধন ভজন করবে, কিছুতেই নৈরাশ্য বা অবসাদ আনতে দেবে না। জীবনের উদ্দেশ্য কি সেটা আমাদেরকে জানতে হবে, যাই উদ্দেশ্য হোক, যেটাকেই আমরা জীবনের উদ্দেশ্য করে থাকি। যদি আমার জীবনের উদ্দেশ্য হয় আমি একজন খুব বড় বিজ্ঞানী হব, কোনো অসুবিধা নেই, আমি তার জন্য কায় মনোবাক্যে খরচ করব। আবার যদি মনে হয় আমি ঈশ্বর আদিষ্ট পুরুষ হব, ঈশ্বরকে দেখা একজন মানুষে রূপান্তরিত হব, আমার কিন্তু মন প্রাণ অন্তরাত্মা সব দিয়ে তাই করতে হবে। আমার মনে আছে আমরা তখন পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স তখন যে সময় জয়েন করেছি 1994-এ, তখন শিকাগো সেন্টিনারি যে পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সের শতবর্ষের ক্লোজিং সেরিমনি চলছে, 93 সালে ওপেনিং সেরিমনি ছিল এবং ক্লোজিং সেরিমনি চলছে 1994-এ। তার কিছু সেশন হয়েছিল বেলুড় মঠে, কিছু সেশন হয়েছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে, আর একটি মাত্র সেশন হয়েছিল ওই নজরুল মঞ্চে, এখন যেটা নজরুল মঞ্চ নাম, ওখানে যুব সম্মেলন হয়েছিল। তা আমরা এখানে সকালবেলা আমাদের নিয়ে যাওয়া হতো, আমরা গঙ্গার উপর দিয়ে যেতাম সেই নভেম্বর মাসের ঠান্ডার মধ্যে, এইখান বেলুড় মঠ থেকে যেতাম আউটরুম ঘাট, সেখান থেকে হেঁটে নেতাজি ইনডোর স্টেডিয়াম, সমস্ত দিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে শোনা, অনুষ্ঠান শোনা, তারপরে বিকেলবেলা আবার হাঁটতে হাঁটতে আউটরুম ঘাটে আসা, আবার ফিরে আসা। তাপস মহাজ কিন্তু ছাড়তেন না, সন্ধেবেলা জপ ধ্যান হয়নি, এরকমও হয়েছে যে এত ঘুম পাচ্ছে, উনি এমনভাবে আমাদের মোটিভেট করতেন, এত ঘুম পাচ্ছে বসে বসে জপ করলে কিন্তু উল্টে উল্টে পড়ে যাব, তাই আমরা হেঁটে হেঁটে জপ করতাম। কেউ বারান্দায় হাঁটছে, কেউ ঠাকুর ঘরে হেঁটে হেঁটে জপ করছে, কিন্তু প্রত্যেকে প্রত্যেকের সংখ্যাটা পূরণ করছে। এই ঘটনাটাই ঢাকবাজি, এই ঘটনাটা বলার উদ্দেশ্য এই যে আমি দেখেছিলাম একদল ছেলে এসেছিল ভগবান লাভ করবে বলে, এবং তাদের এই নিষ্ঠাটা আমি চোখে দেখেছি, সেই নিষ্ঠার দলের ভেতরে আমিও ছিলাম, আমার হয়তো নিষ্ঠাটা অতটা ছিল না, কিন্তু এরকম নিষ্ঠাবান মানুষজন দেখেছি। সেটা গান আছে না, সেদিন কাহারা গিয়েছিল গান, কারা এসেছিল সঁপিয়া পরাণ, জেলেছিল কারা পাগলের পাড়া, মহাসাধনার ধুনি কারে ঘেরিয়ে এই লীলা অভিনয়, কেবাসে মধ্যমণি বলো বলো সুরধুনি, তোমার লীলায় তোমার বেলায় কী লীলা ঘটিল অবাক হইয়া শুনি। সেই কয়েকজন মানুষ তখন আসে, এইটা একটা উদ্দেশ্য নিয়ে আমরা এসেছিলাম। আমাদের ওই আমরা 14 জন ছিলাম, এই সবাই সবাইকে সাহায্য করতাম সাধন ভজন করার ব্যাপারে, ঘুম থেকে ডেকে দিতাম, কেউ ঘুমিয়ে গেলে তাকে ডেকে দিতাম, কেউ বেশি জপ কম করলে তাকে নিয়ে আমরা, এখন যেমন অন্য বিষয় নিয়ে আমরা খিল্লি করি, তখন জপ ধ্যান কম করলে আমরা তাকে নিয়ে খিল্লি করতাম, এটা হচ্ছে আমাদের ছিল। এখনও সেই দৃশ্যটা মনে আছে, আমরা রাত্রিরে ফিরে এসেছি এবং সবাই একসঙ্গে বসে জপ ধ্যান করছি, প্রথমে বসে বসে চেষ্টা করা হলো, তারপর যখন হলো না, কি মশা বেলুড় মঠে সেই সময়, সবাই ওই বারান্দাগুলোয় হাঁটছে, আরোগ্য ভবনে রাস্তার সামনে হাঁটছে অথবা ঠাকুর ঘরে হাঁটছে, কিন্তু সবাই চেষ্টা করছে অত সারা দিন ঘুরে আসার পরেও যেন নিজের নির্দিষ্ট সংখ্যাটা জপ। এটা বলার উদ্দেশ্য এই যে নিজের উদ্দেশ্যের প্রতি কতটা ভালোবাসা, কতটা মোহ থাকলে এই জিনিসটা হয়, তখন নিজের দেখবেন সুখ স্বাচ্ছন্দ্য তুচ্ছ হয়, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবানকেই আমার জীবনের একমাত্র ও সর্বস্ব জেনে তাকে মন প্রাণ দিয়ে ভজনা করলে পরম আনন্দ ও শান্তির অধিকারী হবে। পরম শব্দটা কিন্তু কমন, পরম আনন্দ এবং পরম শান্তি, পরম শব্দের অর্থ হচ্ছে সুপ্রিম, যে শান্তির পরে, যে প্রাপ্তির পরে আর কিছু পাওয়ার থাকে না। পরম আনন্দ মানে একদম চরমতর আনন্দ, রম শব্দের অর্থ হচ্ছে সুপ্রিম, তার থেকে রাম শব্দটা এসছে, যে আনন্দ পেলে, যে আনন্দ মুখে প্রকাশ করা যায় না, এবং যে আনন্দ পেলে আর বাকি সব আনন্দ তুচ্ছ বলে আমাদের বোধ হতে থাকে। বলছেন এইটি করলেই আমাদের হবে। আমরা শেষ করব আজকে 172 নম্বর সূত্র ধরে। সাধকের সারাটা জীবনই একটানা সাধনা বিশেষ, প্রতিদিন নির্দিষ্ট সময়ে 2-1 ঘন্টা জপ তপ সেরে বাকি সময়টা ডুবে থাকা, বিষয়কর্মে ডুবে থাকা নয়, তাতে কখনো জীবন গঠন হয় না। ধর্মভাব যখন জীবনের প্রতি কাজে, প্রতি চিন্তায়, অবস্থায় ফুটে ওঠে, যখন সেটা মজ্জাগত হয়ে যায়, তখনই লোককে ধার্মিক বলা যায়। হাতে কাজ করো, মুখে 5 জনের সঙ্গে কাজের বিষয়ে কথাবার্তা কও, কিন্তু মন ঈশ্বরে লাগিয়ে রাখো, যেন যে আসল হচ্ছে শেষেরটা,
যার জন্য শরীর ধারণ আর সব কিছু, নিরভিমান, স্বার্থত্যাগ ও নির্লিপ্ততা এবং ভগবানই একমাত্র সার সত্য, এই জ্ঞানই হচ্ছে এর উপায়। শক্ত বটে, তবে অভ্যাস করতে করতে ক্রমশ হয়। পাড়াগে মেয়ে, শ্রী শ্রী ঠাকুর যেমন চিড়ে কোটার দৃষ্টান্ত দিতেন, পাড়াগে মেয়ে চিড়ে কোটার সময় হয়তো ছেলেকে মাই দিচ্ছে, খদ্দেরের সঙ্গে দেনা পাওনার বা জিনিসের দর করছে, কিন্তু মনটা আছে ঢেঁকির মুসলের দিকে, সেটি যেন হাতের উপর না পড়ে যায়, সেটা হচ্ছে কথা। ভারী সুন্দর কথা, এইমাত্র একজন ভারী সুন্দর একটা কোটেশন করলেন, ফিরিয়ে আনলে আমার খুব ভালো হয়, সুবিধে হয় বলতে। সেটা হচ্ছে সাধকের সারাটা জীবন একটা একটানা সাধনা বিশেষ, এটা আমরা দেখেছি যে আজকে কয়েক, আমাদের কি হয় কয়েকদিন একটু তাড়া খেয়ে করলাম, তারপরে আবার কিছুদিন পরে আর দূর কি হবে আর করবো কাল থেকে, এইটা হয়, তা কিন্তু নয়। এটা একটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সেই কারণে ভূতেশানন্দজি আমাদের বলতেন, কখনো খুব উচ্চ জিনিস একসঙ্গে করবার চেষ্টা করবে না। একদিন মহারাজকে গিয়ে একটি ছেলে, তখন আমরা সাধু হইনি, আমাদের এক গুরু ভাই জিজ্ঞেস করলো, মহারাজ রোজ চেষ্টা করি জানেন তো, একবারে পাঁচটার মধ্যে উঠে জপ ধ্যান করতে, কিন্তু কিছুতেই করতে পারি না। তা মহারাজ বললেন, রাত্রিরে কখন শুতে যাবো, যে পড়ে উঠতে উঠতে প্রায় 11:30-12 হবে, তাহলে 5টা হবে না, তুমি এমনি সকালে কখন ঘুম থেকে ওঠো, বলে 8টার সময়, বলছে ওটা একটু বড্ড বেশি হয়ে গেছে, তুমি যে সময় ঘুমতে ওঠো প্রথম 15 দিন চেষ্টা করো, তার থেকে 15 মিনিট আগে উঠতে, 8টায় ওঠো, 7:45 ওঠার অভ্যাস করো, বেশ যখন ব্যাপারটা মানে সহজ হয়ে যাবে তখন 7:30 ঘুম থেকে ওঠা অভ্যাস করো, সেটা অন্তত 15-20 দিন অভ্যাস করার পর সেটা যখন সহজ হয়ে যাবে তখন 7:15, এরকমভাবে 15 মিনিট করে করে এগিয়ে তাকে 6টার সময় আসতে বলেছিলেন 6 ঘন্টা ঘুমটা খুব জরুরি, নাহলে দেখবে তুমি হয়তো আঙুল করে রামকৃষ্ণ নাম করছো কিন্তু তোমার মন সেই স্বপ্নের গভীরে চলে গেছে, ঘুমিয়ে কাদা হয়ে গেছো, তোমার আসল উদ্দেশ্য হচ্ছে ভগবানের নাম করা। এই অদ্ভুত, আমাদের গুরুরা এত মানে বহু বিষয় এত উদার ছিলেন। আমি একজন সাধুর কাছে শুনেছিলাম, খুব সম্ভবত শশাঙ্কানন্দজি বলেছেন, তার স্মৃতিকথাতেও আছে, এটি মাধবানন্দজির পূর্ণ স্মৃতিতে বোধ হয় শতবর্ষে আলোকে স্বামী মাধবানন্দের গ্রন্থে আছে, সেখানে তিনি তার জয়নিং সেন্টার দিল্লিতে মাধবানন্দজি গিয়েছেন, মাধবানন্দকে তিনি বলছেন যে আমি না সকালবেলা যে সময় ঘুম থেকে উঠতে হয় সেই সময় আমি ঘুম থেকে উঠলে জপ করলে আমি ক্লান্ত বোধ করি। মহারাজ জিজ্ঞাসা করলেন, কোন সময় কী সময় জপ করলে তুমি আর ক্লান্ত বোধ করবে না? বলছেন, আমি যদি আধা ঘন্টা পরে উঠি তাহলে কিন্তু আমি ক্লান্ত বোধ করি না। মহারাজ অনুমতি দিলেন, বললেন ঠিক আছে আধা ঘন্টা পরেই করবেন। শশাঙ্কানন্দজি বলছেন, আজ তো আপনি আছেন, পরে হলে কী হবে? বলছে, পরে যে আপত্তি করলে বলবে, আমার নাম করে বলবে আমি এই আদেশটি করেছি। আমাদের এই 2 ঘন্টা জপ ধ্যান করা নয়, মনটাকে জপের মতো করে রাখতে হবে, সমস্ত কাজটা যেন উপাসনা হয়, এটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেস হয়। আমি সাধুদের দেখতাম, এই বিপুল তপন মহারাজ, তিনি দেখতাম একবারে সোজা হয়ে বসে জপ ধ্যান করছেন। আমিও বাড়িতে এসে চেষ্টা করলাম, প্রথম 1-2 দিন খুব ভালো হলো, ভীষণ আনন্দ, তৃতীয় দিন থেকে একবারে কোমরটা টনটন পনপন ঝনঝন করতে থাকলো, চতুর্থ দিন আরও, তারপরে শেষের দিকে যেটুকু সময় জপ করছিলাম সেটুকুও করতে পারলাম না। এটা তখন বুঝতে পারলাম এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ধীরে 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 এর শক্তিটাকে বাড়াতে হয়, যেটা পরবর্তীকালে আমরাও পারতাম। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজকে দেখতাম, তিনি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা বসে শেষ বয়স অবধি, 94 বছর বয়স অবধি দীক্ষা দিচ্ছেন এবং পা দুটি পদ্মাসনে বসে। যখন দীক্ষা হয়ে যেত মহারাজের পা খুলে ম্যাসেজ করে নামাতে হতো, কিন্তু মহারাজ কখনও অন্য অবস্থায় বসে দীক্ষা দেননি, এটা তার দীর্ঘ সময়ের অভ্যাস। আমরা ভাবতুম আমরা পারি না, মহারাজ কী করে পারেন, এটা একটা দীর্ঘ অভ্যাস, এটা তিনি করে গেছেন। আমরা আমাদের সাধনানুকূল যদি অভ্যাসটা একটা তৈরি করতে পারি তাহলে হবে। আমরা যা কিছু কাজ করি না কেন সবটুকু যেন ভগবানের কাজ করছি, এই বোধটাকে যেন আমরা নিজেদের ভেতর জাগিয়ে দিতে পারি। এই বোধটা যদি আমাদের ভেতরে জাগে তাহলে নিশ্চিত 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 করে সাধক জীবনে এগোব। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ একটা কথা বলতেন, ডোন্ট গো ফর কোয়ান্টিটি, অলওয়েজ
গিভ ইয়োর অ্যাটেনশন টু দি কোয়ালিটি। কখনো অনেক সংখ্যা ধরে তুমি জব করলে সেইটাই তোমার কথা না। আমি দেখতাম যখন, আমি সমালোচনা করছি না, আপনারা কিছু মনে করবেন, এটা আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। আমরা তখন ছাত্র, যখন বেলুড় মঠে যেতাম, এই বাগবাজার থেকে লঞ্চে করে কুটিঘাট, কুটিঘাট থেকে ছোট নৌকায় ভুটভুটিতে যেতাম, কাউকে দেখতাম এরম 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 করে জব করে চলেছেন, সে আঙুলগুলোকে নিয়ে এরম, আমি ভাবতাম যে কই আমরা তো পারি না, কে এরম করে জব করে চলেছে, সেই জন্য একবার সেই কথাও বলছে আবার এরম এরম করে জব করে চলেছে। আমরা ভাবতাম কী করে করি এটা, আমার কাছে খুব, আমি ভাবতাম যে এইভাবেই বোধহয় জব করে, তাহলে আমি যে ধরে ধরে জব করি আমার জবটা বোধহয় জব হচ্ছে না, আমি খুব স্লো, ওই রকম তখন মনে হতো কী করে ওই রকম এরকম জব করবে। কিন্তু যত দিন যেতে থাকলো, একদিন মহারাজ আমাদের একদম খুব পরিষ্কার করে বললেন, কত সংখ্যা ভগবান কি তোমার অ্যাকাউন্ট হেড, যে আজকে আমি এত সংখ্যা জব করেছি, কাল আমি এত সংখ্যা জব করছি, সেই দেখে তোমায় দিয়ে তুমি কতটা মন দিয়ে জব করেছো, কতটা মন প্রাণ উজাড় করে জব করেছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, কত ভালোবাসার সঙ্গে করেছো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। তিনি বিদুরের ওই খাবার দেওয়ার গল্পটি বলছিলেন, যে শ্রীকৃষ্ণকে যখন খাবার দিলেন তার প্রতিটা ভাবের ভেতরে তার সেই ভালোবাসা যেন মাখামাখি হয়ে আছে। বলছেন মন্ত্র হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে খাদ্য, আমরা পেরে উঠবো না, হ্যাঁ হেঁটে জপ করা যায়, রুমা চ্যাটার্জি প্রশ্ন করেছে হেঁটেও জপ করা যায়, করতে দেখেছি তো গীতানন্দজিকে করতে দেখেছি, অতএব করা যায় না এরকম কথা বলতে পারবো না। তবে গুরু নির্দিষ্ট সময় দুবেলা বসে জপ করতে হয়, এটা কিন্তু কথা। এরপরে মহারাজ বলছেন যে ওই বিদুরের কথা বলছেন, ওই যে ভালোবাসাটা একবারে তার খাবারের ভেতরে প্রতি জিনিসের ভেতরে মাখামাখি হয়ে আছে, ওই মনটাকে ঈশ্বর আনুরাগ করতে হয়। অনেকে বলেন আমাদের আমিষ খাওয়াটা সাধন পক্ষে আমাদের ক্ষতিকারক, নিরামিষ খেতে হবে। আমরা বারবার যে কথাটা বলি, মনটাকে নিরামিষ করা দরকার, মনটাকে ঈশ্বরের প্রতি এগিয়ে নিয়ে যাওয়া দরকার, দেখবেন আপনার জীবনের ভেতরে একটা অদ্ভুত বদল হয়ে যাবে। যত আপনি সমস্ত মনকে গুটিয়ে নিয়ে এসে ঈশ্বর আভিমুখী করবেন, দেখবেন আপনার নিজস্ব একটা জগৎ হয়ে যাবে, হয়তো সেটা ফ্যান্টাসির জগৎ কিন্তু এটা হয়ে যাবে। এই যখন পুঁথি বলতে যাই, ওই ঘটনাটা পড়ে আমি দিনের পর দিন চিন্তা করতে থাকি, একটা ফ্যান্টাসির জগতের মধ্যে থাকি, দুবেলা জপ ধ্যান করার পরে ওই ঘটনাটাকেই আমি চিন্তা করি যেটা বলতে হবে, এবং ভাবতে থাকি যে ঠাকুর জায়গাগুলো তো আমাদের চেনা, বলরাম মন্দির, দক্ষিণেশ্বর জায়গাগুলো আমাদের চেনা, ভাববার চেষ্টা করি যে ঠাকুর হেঁটে যাচ্ছেন কীরকম দেখাচ্ছে, ঘাড় ঘুরিয়ে তাকালেন তাকে কেমন দেখাচ্ছে। আমি যেটাকে ধ্যান করি তা বলছি না, কিন্তু আমি দেখেছি এটা খুব সহায়ক হয়, লীলা অনুচিন্তনে এটা খুব সহায়ক হয় যে ঠাকুর হেঁটে যাচ্ছেন, ঘুরে তাকাচ্ছেন। ওই কারণে দেখবেন মাস্টারমশাই কত লীলা সহায়ক আমাদের দিয়েছেন, আমরা খালি ওই কেশব সেনের বাড়ির ওই ধ্যান সমাধির ছবিটা নিয়েছি, কিন্তু কথামৃত জুড়ে ঠাকুরের সমাধির রাশি রাশি ছবি দিয়েছেন, সেইগুলোকে আপনাতে হয়, সেই জগতের ভেতরে নিজেকে প্রবেশ করাতে হয়। আপনাকে সবসময় 1850 জন্মগ্রহণ করলে হবে না, আপনার মনটাকে সেই জায়গায় নিয়ে যেতে হয়, যত আপনি নিয়ে যেতে পারবেন তত আপনি, ওই যে গান আছে না, আমারেও লাও তোমারও খেলায়, ভাই হে গদাই ধরি দুটি পায়, দেখবেন তার খেলায় আপনি সঙ্গী হয়েছেন, তিনি আপনাকে নিয়ে খেলছেন, হাতটাকে এমনি করে ধরে আপনাকে নিয়ে তিনি খেলতে বসেছেন। এই ভগবানের হয়ে যাওয়াটা আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। কে কোথায় আছি, কে কি কাজ করছি সেটা বড় কথা নয়, আমি কেমন করে ডাকছি, কেমন করে তার হয়ে যাবার চেষ্টা করছি সেটাই সবটা উদ্দেশ্য। এই পাড়াগে মেয়েদের চিড়েকোটার এইটা উদাহরণ দিয়েছেন, এখনও ঠিক এইভাবে চিড়েকোটা হয় না, তবে আমরা দেখতে গেছিলাম একবার বাঁকুড়া এক জায়গায়, সেখানে দেখলুম ঠিক ওইভাবেই চিড়েকোটে, ওই একটা সময় দিয়ে দিচ্ছে, অন্যান্য কাজও করছে কিন্তু কি সুন্দর, তারই মধ্যে ওই ওই খোঁদলের মধ্যে হাত ঢুকিয়ে তুলে দিয়ে আবার দিয়ে দিচ্ছে, কিন্তু সব সময় তারা লক্ষ্য রাখে মুসলটা পরে না। আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কেমন করে করেন, বলছে বাবা অভ্যাস, বাবা অভ্যাস, ওই অভ্যাসটা আমাদের করতে হবে। ভগবানকে ভালোবাসা যদি অভ্যাসে দাঁড়িয়ে যায়, তখন দেখবেন আর কাউকে ভালোবাসতে ইচ্ছা করবে না, তখন মনে হবে সব কটা পানসে, সব কটা বাজে। আপনি ভগবানকে যদি নেশা করতে হয়, রাজা নেশা করাটাই ভালো, এটাই আমাদের যেন জীবনের একমাত্র উদ্দেশ্য হয়। এর পরের অংশটা অনেক বড়, তাই আজকে আর আমরা বলছি না। বিগত দিন যে
এটা আপলোড করা হয়েছিল আমাদের পরমার্থ প্রসঙ্গে, যেটা এখনো পর্যন্ত আছে, একটা আরো সিরিজ যাবে, তারপরে এটা আসবে। সেইখানে একজন একটা প্রশ্ন করেছিলেন, তার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। আমি একটা গল্প বলেছিলাম যে ভিক্ষা করতে বেরিয়েছিলাম, একজন মুসলমান ছেলে আমার হাত ধরে ঘরে নিয়ে গেলেন, এবং ঘরে যাওয়ার পর আমি বুঝলাম যে তিনি মুসলমান। এই কাবা শরীফের ছবি আছে, তিনি আমাকে ভাত খানিকটা ছানতাই করে তুলে আমার ভিক্ষাপাত্রে দিয়েছিলেন। তিনি আমায় প্রশ্ন করেছেন, ওই মুসলমানের দেওয়া ভাত আপনি খেয়েছিলেন, ঠাকুরকে দিয়েছিলেন, আপনার গুরুকে দিয়েছিলেন? তিনটে প্রশ্নের উত্তর একটা, হ্যাঁ। এসে ওই ভাত থেকে, এটা গরম ছিল, ওই ঠাকুরকে দিয়েছিলাম, আমার গুরুকেও দিয়েছিলাম, আর আমি নিজেও খেয়েছিলাম। শুধু আমি নিজে খাইনি, আমি এই ঘটনা যখন বলছিলাম তখন সাধুরা তো আমরা একসঙ্গে গাছের তলায় বসে খেতে বসি, তখন ওই আমার ভিক্ষাপাত্র থেকে আমার ভাইয়েরাও সেই ভাত নিয়ে খেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ এটা আমাদের শিক্ষা দেন, এই জগৎ সংসারে সবাই এক। এটা আমরা বুঝি না বুঝি, আমাদের অভ্যাস যদি করতে থাকি তাহলে আমাদের এটা হবে। আজকে আমরা এখানেই থামছি, আমাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে আবার রবিবার আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।